নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভোটার কার্ডে নতুন অফিসিয়াল অফিসের লঞ্চ হয়েছে তো এই নতুন অফিসিয়াল অফিসার থেকে আপনি কী কী কাজ করতে পারবেন কী কী সুবিধা পাবেন এবং এই অফিসিয়াল অফিসের নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো সেই জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথম এই অফিসিয়াল অফিসে চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়াল অফিসে কিন্তু আপনি চলে আসবেন ঠিক আছে আপনি এই নতুন অফিসিয়াল অফিসে এসে এখান থেকে আপনি কী কী কাজ করতে পারবেন তো দেখুন এখান থেকে কিন্তু আপনি ভোটার কার্ড রিলেটেড বিভিন্ন রকমের কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন ভোটার কার্ড রিলেটেড বিভিন্ন রকম সমস্যার কিন্তু এখানে কমপ্লেন করতে পারবেন এবং তার সমাধান কিন্তু এই অফিসিয়াল অফিসার থেকে আপনি পেয়ে যাবেন যেমন ধরুন আপনার নতুন ভোটার কার্ডের জন্য আপনি আবেদন করেছেন কিন্তু সেই নতুন ভোটার কার্ডটি আপনি কিন্তু ফিজিক্যালি পাননি সেই জন্য এখানে কমপ্লেন করতে পারেন অথবা আপনি ই এপি কার্ডের জন্য আবেদন করেছেন সেই ই এপি কার্ডটা আপনি এখনও পর্যন্ত পাননি তার জন্য আপনি কমপ্লেন করতে পারবেন এছাড়াও আপনি ভোটার কার্ড ট্রান্সফার রিলেটেড কোনো যদি প্রবলেম থাকে সেই জন্য কিন্তু এখানে কমপ্লেন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখানে সলিউশনে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে অথবা আপনার ভোটার কার্ডে অ্যাড্রেস চেঞ্জের জন্য আপনি আবেদন করেছিলেন কিন্তু বর্তমানে অ্যাড্রেস চেঞ্জ হয়নি বা কোনো রিলেটেড যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি সেটা কমপ্লেন করতে পারবেন তো কমপ্লেনটা করার আগে এখানে সাইন আপ করতে হবে সেই জন্য সাইন আপ অপশানে আপনি ক্লিক করে দেবেন সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং এখানে ক্যাপচার এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে মোবাইল নাম্বারের ক্যাপচার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারের ক্যাপচাররা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার বাটেন কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে রেজিস্টার বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন ঠিক আছে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপর এখানে ভেরিফাই বাটনে কিন্তু ক্লিক করবেন ভেরি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমনটি পেজ ওপেন হয়ে যাবে এরপর কিন্তু এখান থেকে আপনাকে কিছু ডিটেলস কিন্তু বসাতে হবে আপনার কিছু ডিটেলস এখানে বসাতে হবে যেমন আপনার এখানে নাম বসাতে হবে দেখতে পাচ্ছেন ইন্টার নেম এখানে কিন্তু আপনার নামটা কিন্তু সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন ঠিক আছে আপনার নামটা সরে বসিয়ে দিলেন আপনার নামটা সরে বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন সঠিকভাবে এখানে আপনার মোবাইল নাম্বারটা সরগে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এপিক নাম্বার আপনার যদি এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে আপনার এপিং নাম্বারটা বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপর কিন্তু এখানে ইমেল আইডি আপনার কিন্তু ইমেল আইডি সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে যদি থাকে আপনার ইমেল আইডি সেই ইমেল আইডিটা বসিয়ে দেবেন এখানে ঠিক আছে তো এখানে আপনার এপিং নাম্বার এবং ইমেল আইডি কিন্তু সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে পারেন যদি না থাকে দেওয়ার দরকার নেই যদি থাকে তো এখানে আপনি সেটা বসিয়ে দেবেন ঠিক আছে হলো এরপর আপনি কী করবেন এরপর কিন্তু স্টেট এখান থেকে কিন্তু আপনার স্টেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে এই স্টেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে কিন্তু আপনি যেই স্টেটে বসবাস করেন সেই স্টেটটা কিন্তু থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তার মধ্যে অ্যাসেম্বলি আপনার কোন অ্যাসেম্বলিতে আপনি বাস করেন সেই অ্যাসেম্বলির এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন সিলেট অ্যাসেম্বলি এই অপশানে ক্লিক করে কিন্তু যেই অ্যাসেম্বলিতে আপনি বসবাস করেন সেই অ্যাসেম্বলিটা এখান থেকে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে ঠিক আছে একটা পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন সেই পাসওয়ার্ডটা পুনরায় এখানে কনফার্ম করে দেবেন ঠিক আছে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে এখানে কনফার্ম করে দেওয়ার পর তারপরে ক্রিয়েট প্রোফাইল অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করে কিন্তু আপনি প্রোফাইলটা এখানে ক্রিয়েট করে নেবেন প্রোফাইলটা এখানে একবার ক্রিয়েট হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে কিন্তু আপনি কমপ্লেনটা কিন্তু আপনি দিতে পারবেন এবার কমপ্লেনটা কীভাবে করবেন তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট সাকসেসফুল হয়ে গেছে প্রোফাইল আপডেট হয়ে গেল এরপর কিন্তু আপনাকে কমপ্লেনটা করতে হবে তো দেখতে মাই এখন ক্লিক করে কিন্তু আপনি প্রোফাইলটা এডিট করতে পারবেন ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন ফিডব্যাক দিতে পারবেন এরপর অপশন দেখতে দেখতে পাচ্ছেন কমপ্লেন তো এখানে রেজিস্টার কমপ্লেন করতে পারবেন এবং কিন্তু আপনি তার স্টেটাসটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন তো রেজিস্টার করা কমপ্লেন করার জন্য এখানে রেজিস্টার কমপ্লেন অপশান দেখতে পাচ্ছেন এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এই প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশান করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো রেজিস্টার নিউ কমপ্লেন তো এর সিলেক্ট কমপ্লেন টাইপ এই অপশান কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে সিটিজেন চুজ করে নেবেন যেহেতু আপনি সিটিজেন সিটিজেন চুজ করে নেওয়ার পর তারপরে কী করবেন চুজ এ সাবজেক্ট আপনার সাবজেক্ট এখানে এপিক কার্ড সিলেক্ট করবেন যেহেতু আপনার এপিক কার্ড রিলেটেড আপনার কমপ্লেন সেই জন্য কিন্তু এপিক কার্ড এখানেকে সিলেক্ট করবেন ঠিক আছে করার পর তারপরে আপনি কী করবেন তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পার্টিকুলার এই অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশান ক্লিক করে কিন্তু আপনার কার্ডের মধ্যে কোন রিলেটেড আপনার প্রবলেম সেটা এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে আপনার যে এপিক কার্ডটা আপনার ডেলিভার হয়নি বা কার্ডে আপনার নামটা সংশোধন করেছে সেই এপিক কার্ডটা আপনি ফিজিক্যালি পাননি আপনার এপিক কার্ডটা ড্যামেজ হয়ে গেছে অথবা আপনি ই এপিক কার্ড আপনি ডাউনলোড করতে পারছেন না আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক হয়ে গেছে অথবা আদার্স এখানে অপশান আছে তো এখানে কি আপনি যেটা হবে আপনি যেই প্রবলেমটা আপনার হচ্ছে সেই প্রবলেমটাকে থেকে সিলেক্ট করে নেওয়ার পর তার এখানে ডিটেলসটা কিন্তু লিখে দেবেন যে আপনার কী সমস্যা হচ্ছে আপনি এত তারিখে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু সেই কার্ডটি আপনি বর্তমানে পাননি তার পুরো ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা যে অ্যাপ্লাই করেছেন তার যে রিসিভ কপিটা সেটা কিন্তু এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে কিন্তু আপনি আপলোড করে দেবেন তো যখন অ্যাপ্লাই হওয়ার পর যে ফাইলের যেটা রিসিপ্ট কপি বেরোয় সেখানে রেজিস্ট্রেশন নাম্বার একটা লেখা থাকে ঠিক আছে সেই কপিটা এখান থেকে আপলোড করে দেবেন দুশো কেবির মধ্যে ঠিক আছে তা আপলোড করে দেওয়ার পর স্বামীর বাটন কিন্তু আপনি ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ডেস্ক্রিপশন আমি একটা লিখে দিয়েছি এরপর কিন্তু এখানে স্বামীর বাটেন কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে সব কিছু ডিটেলস বসিয়ে দেওয়ার পর এখানে স্বামীর বাটন ক্লিক করে দেবেন স্বামীর বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লেন সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে এবং কিন্তু আপনাকে একটা রেফারেন্স নম্বর কিন্তু আপনাকে একটা প্রোভাইড করেছে একটা কমপ্লেন যে আইডি নাম্বার সেটা প্রোভাইড করেছে এই নাম্বারটা কিন্তু আপনি কপি করে রাখবেন অথবা কোনো জায়গায় লিখে রাখবেন এটা পরবর্তীকালে কাজে লাগবে তো তারপরে এই টেস্টটা কী করে চেক করবেন তো তার জন্য কিন্তু এখানে স্টেটাস অফ কমপ্লেন দেখতে পাচ্ছেন এই অপশান কিন্তু ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কমপ্লেন আইডি এখানে শো করছে এবং কিন্তু এখানে সাবজেক্ট শো করছে এবং ডেট এবং তার স্টেটাসটা কিন্তু শো করছে এরপর দেখতে পাচ্ছেন ভিউ এবং প্রিন্টের অপশান আছে আপনি কিন্তু ভিউ অপশান দেখতে চান ভিউ একটা অপশান কিন্তু সব সময় শো হয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কমপ্লেন ডিটেলসটা এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস শো হয়ে গেছে এরপর কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকশন টেকেন বর্তমানে কিন্তু কোনো আমি এক্ষুনি আবেদন করলাম সে কিন্তু বর্তমানে কোনো অ্যাকশন এখনও পর্যন্ত নেওয়া হয়নি কিন্তু ছ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকশানটা কিন্তু এখানে শো করবে অ্যাকশান কিন্তু শো হয়ে যাবে যে আপনি কমপ্লেনটা করেছিলেন তার যে সল্পের ব্যাপারে এখানে কিন্তু লেখা থাকবে ঠিক আছে আপনার কী করা হলো বা কী হলো সব কিছু ডিটেলে লেখা থাকবে এখান থেকে তো এইভাবে আপনি ভোটাকার যে নতুন অফিসিয়াল অফিসারে লঞ্চ হয়েছে এখান থেকে আপনি ভোটাকার রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন এবং এখান থেকে কিন্তু সেটা সলভ কিন্তু করতে পারবেন ঠিক আছে তো আসলে বুঝতে পারছেন নতুন অফিসের অফিসারে আপনি কী কী কাজ করতে পারবেন এবং কী কী সুবিধা পাবেন সে কিন্তু বলে দিলাম যদি কোনো প্রবলেম হয় বা কোনো বুঝতেই অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানান আমি সারা অবশ্যই রিপ্লাই করব এবং এই ভিডিও যদি একটু ভালো লাগে থাকে এই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল নোটিফিকেশনকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ